একটু মন দিয়ে শুনবেন সবাই, স্ত্রীর জন্য স্বামী জান্নাত আর সন্তানের জন্য মা জান্নাত। আমি বুড়িমা বুড়িমা কথাটা তখন বলেছিলাম, তখন হয়তো আপনাদের মুড ছিল না শোনার। তবে আল্লাহ পাক দুনিয়ার বুকে মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত রেখেছে, মানে ও মা কিন্তু যে সে জিনিস নয়, বুঝতে হবে আমার কথা। আচ্ছা, আম্মা জানকে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে আমি একটুখানি আপনাদের শোনাবো। আমার মায়েদের রিকোয়েস্ট ছিল, এটা মায়েদের গজল বলতে হবে, তো আপনাদের শোনাচ্ছি আমি। যে সমস্ত যুবক ভাইয়েরা এখনো পর্যন্ত মাকে আলাদা করে দেয়, মাকে খাওয়া দেয় না, তাদের জন্য একটা বার যদি মন দিয়ে শুনেন আল্লাহ পাক আম্মা জানকে কি নিয়ামত দিয়েছে। কবি লিখছে তাকে মন দিয়ে শুনুন। একটা বাচ্চা যখন আস্তে 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 বড় হয়, একটা বাচ্চা বেড়ে ওঠে, একটা বাচ্চা বেড়ে ওঠে আর মা বুড়ি হয়, মায়ের বয়স হয়, একদিন মা ওই ছেলেকে ডেকে বলছে, খোকা তোমাকে লোকের বাড়িতে কাজ করে ঝাড়ু পোছা মেরে তোমাকে বড় করেছি বাবা, ভালো স্কুলে পড়াশোনা করেছি বাবা, তুমি বড় হয়েছো, বিয়ের বয়স হয়েছে, এবার তুমি বিয়ে করো বাবা, আমি মা বুড়ি হয়ে গেছে, আমি ঘরের কাজ আর করতে পারবো না, এবার বউমা নিয়ে এসো। তখন ছেলে বলে, মা ও চিন্তা তোর করতে হবে না, কাজ ছেড়ে ফেলেছি। কি কাজ ছেড়েছো? না মা, কলেজে ভর্তি হয়েছে, ভালো মেয়ে পেয়েছি, মা বিয়ে করে ফেলেছি, তোর বলিনি। তখন মা একটু মনে ব্যথা পায়, আমার ছেলেটারে কষ্ট করে বড় করলাম, নিজে ডিসিশন নিজে নিল। তবু তো মা পৃথিবীর বুকে মায়ের মতো ভালো বন্ধু আর কেউ হতে পারে না। মা বলছে, বাবা যা করেছো ভালো করেছো, বৌমাকে বাড়িতে নিয়ে এসো, আমি মা আর কাজ করতে পারবো না। আপনারা বলেন, ওই বৌমা যখন বাড়িতে আসবে ওই মাকে মানবে না, মায়ের বুকের খাঁচায় লাথি মেরে বাইরে বার করবে। হ্যাঁ, ঈদ চলে গেলে বউ বলে তো চেয়ে দেখো, খবরদার ওই তোমার মা বুড়ি হয়ে গেছে, ওই বুড়ির জন্য যেন বেশি টাকা খরচা করতে যেও না। হ্যাঁ, 2-400 টাকা দামে মিনু শাড়ি পাওয়া যায়, মিনু শাড়ি উই একটা ঢেলে দিও তোমার মারি, আর আমার মার একটু সুন্দর দেখতে, চকচকে মানা দেখতে, খবরদার আমার মা আবার দামি শাড়ি ছাড়া পরে না, কমসে কম 2000 টাকা লিও। এখন বউয়ের কথা যদি স্বামী না শোনে, ও বউ তো ভাত দেবে না স্বামীরে, এখন স্বামী বউদের ভয় করে খুব। হ্যাঁ তাই না? এখন বউরা স্বামীদের ভয় করে না, স্বামীরা বউদের ভয় করে। তো চলে গেল মার্কেটে, মার্কেট ঘুরে ঘুরে সবচেয়ে সেরা দামি শাড়িটা শাশুড়ির জন্য নিয়েছে, আর নিজের মায়ের জন্য 2-400 টাকা দামের একটা মিনু শাড়ি নিয়ে আসছে। এসে ওই শাড়িটা, মিনু শাড়িটা, সবচেয়ে কম দামি শাড়িটা মায়ের হাতে দিচ্ছে, মা এ নাও, এটা তোমার ঈদের উপহার, তুমি কাল ঈদ করবে এটা পরে। ওই মা 400 টাকার শাড়ি নিয়ে ছেলেকে দোয়া দেয়, আল্লাহ তোমার ভালো রাখুক, আল্লাহ তোমার সংসারে শান্তি দিক, আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দিক, কত দোয়া দিল। আর মায়ের চোখ পড়ে গেল শাশুড়ির শাড়ির দিকে। মা বলে, খোকা ওই শাড়িটা কাট, বলে ও শাশুড়ির জন্য এনেছি, বলে বাবা খুব সুন্দর, বলে তোমার বৌমা বলে দিয়েছে আমার শাশুড়ি একটু সুন্দর মানে দেখতি তো, ওই জন্য একটু দামি শাড়ি পরে, কম দামি দিলি বল পরে না, বলে তা ভালো, কত দাম লেছে, বলে মা 3500 টাকা, বলে আমারটা, বলে 400, তা বলে বাবা দিলি তা দিলি 400 টাকা দিলি, হ্যাঁ কমসে কম 1000 টাকা দিতে পারতিস, তো শাশুড়ি 3500 দিচ্ছে আপত্তি নেই, শাশুড়ি বলে কথা দিতে হয়, কিন্তু বাবা আমার তো 1000 টাকা দিতে পারতিস। তখন ছেলে বলে, মা তুমি বয়স্ক মানুষ বুঝবে না, শাশুড়ি বলে কথা সম্মান আছে, একটু দামি জিনিস দিতে হয়। হ্যাঁ গেলেই 2 কোট ডিম দেয়, আবার 3 টাইম নাস্তা দেয়, ওরে বাপরে, ওই যে আমার শাশুড়ির কোল যে কেটে খেপকে দিলি, মাকে চবে না, আহা কি শাশুড়ি আমার। মনে রেখে দাও, তোমার মা যেখানে বসে দোয়া করবে বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়ে যাবে, তোমার শাশুড়ি যেখানে বসে দোয়া করবে ও দোয়া কবুল হতে হাজার হাজার বছর কেটে যাবে, তথাপি ও সে দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই, আগে তোমার মা তারপর তোমার শাশুড়ি। মায়ের স্থানে শাশুড়িকে বসিও না, আমার আল্লাহ কোনোদিন খুশি হবে না, মায়ের ইত্তেবা করো। আল্লাহ পাক বলেছে, আমার বান্দা বান্দিরা আজকের মনে রাখ, তোদের মায়ের পায়ের তলায় তোদের জান্নাত দিয়ে দিলাম, তোদের মায়ের পায়ের তলায় যে জান্নাত আছে ওই জান্নাতকে আগে হাসিল কর, তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা কর, মায়ের জান্নাতকে ছেড়ে আমার জান্নাতের আশা করতে যাস না, তোরা কোনোদিনই জান্নাত পাবি না। শেষ কথায় কবি লিখছে দেখেন,